দেখে নিন চোখ কপালে ওঠার মতো তথ্য সামরিক শক্তির দিক দিয়ে সবচেয়ে এগিয়ে যে সাতটি মুসলিম দেশ আধুনিক বিশ্ব হচ্ছে সামরিক শক্তির বিশ্ব তাই আমেরিকাকে দেখলেই বোঝা যায় শক্তের ভক্ত নরমের জম এই প্রবাদই এগিয়ে চলছে আন্তর্জাতিক বিশ্ব তাই কোনো দেশকে এগিয়ে রাখতে সবচেয়ে বেশি ভাইটাল হয়ে দাঁড়ায় সে দেশের সামরিক শক্তি আর মুসলিম দেশগুলো সেই সামরিক শক্তির দিক দিয়ে বেশ পিছিয়ে এক নজরে দেখে নেওয়া যাক সামরিক শক্তির দিক দিয়ে এগিয়ে আছে যে দেশগুলো তুরস্ক সামরিক শক্তিতে বিশ্বের তুরস্ককে অষ্টম স্থানে রাখা হয়েছে মুসলিম দেশগুলোর মধ্যে তুরস্ক শক্তিশালী বলে সার্টিফিকেট দিয়েছে পশ্চিমারা তুরস্ক সাজোয়াজান কামান হালকা ট্যাঙ্ক ও ড্রোন সহ কয়েক প্রকারের অস্ত্রশস্ত্র নিজেরাই নির্মাণ করে থাকে শক্তিশালী নৌশক্তি এবং আকাশযুদ্ধ স্বয়ং সাম্প্রতিককালে তারা রাশিয়ার অত্যাধুনিক যুদ্ধ বিমান দুইবার ভূপাতিত করে নিজেদের শক্তি মাত্রার জানান দিয়েছে পাকিস্তান মুসলিম দেশগুলোর মধ্যে একমাত্র পারমাণবিক শক্তিধর দেশ পাকিস্তান ক্ষেপণাস্ত্র প্রযুক্তিতেও অগ্রগামী যুদ্ধজাহাজ সাবমেরিন ও অত্যাধুনিক যুদ্ধবিমান রয়েছে অসংখ্য সামরিক ড্রোন নির্মাণ কিংবা মহাকাশ প্রতিরক্ষায় ভারতের তুলনায় পাকিস্তান পিছিয়ে আছে পাকিস্তান অস্ত্রশস্ত্রের আশি পার্সেন্ট চীন থেকে আমদানি করা হয় এক একসময় সহ পশ্চিমা দেশ থেকে বিপুল অস্ত্রশস্ত্র সংগ্রহ করে পাকিস্তান তবে রাশিয়ার সাথে সম্পর্ক উন্নয়নের মাধ্যমে কিছু সমরাস্ত্র ক্রয়ের তদবির করছে পাকিস্তান ইরান ইরানের ওপর দীর্ঘ তিন দশকের পশ্চিমা অবরোধ এবং একই সময় ইরাকের চাপিয়ে দেওয়ার যুদ্ধে ইরানকে সামরিক ক্ষেত্রে স্বাবলম্বী করে তুলতে সাহায্য করে ইরান ভালো করে জানে যে বিপদের সময় কারো সাহায্য না চেয়ে বরং নিজ দেশেই প্রতিরক্ষা শিল্পকে বেগবান করাই উত্তম তারই ধারাবাহিকতায় গত তিন দশকে ইরান সামরিক শিল্পে উল্লেখযোগ্য উন্নতি সাধন করেছে অত্যাধুনিক ট্যাঙ্ক ভারী সাজোয়া যান ক্ষেপণাস্ত্র যুদ্ধবিমান ড্রোন হেলিকপ্টার গানশিপ যুদ্ধজাহাজ বিভিন্ন মডেলের সাবমেরিন অসংখ্য গানবোট গোয়েন্দা উপকরণ সহ যুদ্ধাস্ত্র নির্মাণ করছে এক কথায় ইরান এখন মধ্যপ্রাচ্যের একক বৃহৎ শক্তি সম্প্রতি রাশিয়া থেকে এস থ্রি হান্ড্রেড ক্ষেপণাস্ত্র সংঘের মাধ্যমে দেশের আকাশশত্রু মুক্ত করছে ইরান সব মিলে মুসলিম দেশগুলোর মধ্যে একমাত্র ইরানি প্রতিরক্ষা শিল্পে স্বয়ং অর্জনের পথে রয়েছে দেশটি রয়েছে একটি সুশৃঙ্খল প্রতিরক্ষা বাহিনী প্রতিপক্ষের বেশ কয়েকটি সামরিক ড্রোন ভূপাতিত কিংবা ইলেকট্রনিক্স জ্যামার সৃষ্টির মাধ্যমে ভূমিতে নামিয়ে আনা একমাত্র ইরানের পক্ষেই সম্ভব হয়েছে আগামী পাঁচ বছরে ইরান সামরিক শক্তিতে পশ্চিমা অনেক দেশকে পিছনে ফেলবে তাই বিভিন্ন বিষয় বিবেচনা বিশ্লেষণ করে মুসলিম দেশগুলোর মধ্যে ইরানি সামরিক শক্তিতে শ্রেষ্ঠ বলে মনে করা হয় সৌদি আরব সৌদি আরব হচ্ছে বিশ্বের একমাত্র দেশ যারা অস্ত্র আমদানিতে সর্বোচ্চ অর্থ ব্যয় করে থাকে দেশটিতে এমন কিছু অত্যাধুনিক সমরস্ত্র রয়েছে যেগুলো মার্কিন সেনাবাহিনীতেও প্রচলন হয়নি কিন্তু সমস্যা হচ্ছে এইসব অস্ত্রশস্ত্র পরিচালনা ও দিক নির্দেশনার কাজে নিয়োজিত রয়েছে পশ্চিমা সামরিক বিশেষজ্ঞরা মূলত সৌদি সেনাদের নৈতিক মনোবল এখনও গড়ে ওঠেনি ইরাক কর্তৃক কুয়েত দখলের সময় সৌদি আরবের খাপসি দখল ও পরবর্তী ঘটনা কিংবা ইয়ামিন যুদ্ধে সৌদি সেনাদের এর সুস্পষ্ট প্রমাণ সুতরাং অত্যাধুনিক সমরস্ত্র থাকলেও যুদ্ধক্ষমতার ঘাটতি রয়েছে সৌদি সেনাদের বিভিন্ন দেশের বিপুল সংখ্যক সামরিক উপদেষ্টা রয়েছে সৌদি প্রতিরক্ষা বাহিনীতে মিশর মিশরের সশস্ত্র বাহিনী বেশ শক্তিশালী ছিল পশ্চিমা অস্ত্রশস্ত্রের ওপর নির্ভরশীল প্রতিরক্ষা খাত এক সময় শক্তিশালী প্রতিপক্ষ ইসরায়েলের সঙ্গে ক্যাম্প ডেভিড চুক্তির সুবাদে পরিস্থিতি পাল্টে গেছে অর্থাৎ মিশরের সাথে ইসরায়েলের যুদ্ধের কোনো সম্ভাবনা নেই মিশরের প্রতিরক্ষা শিল্প ট্যাঙ্ক সহ মাঝারি আকারে অস্ত্রশস্ত্র নির্মাণ করে থাকে যুদ্ধের ঝুঁকি না থাকায় প্রতিরক্ষা বাহিনী পরিচালিত হচ্ছে ভীমতালে মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া এশিয়ার শান্তিপূর্ণ দেশ মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া প্রতিবেশীদের সাথে শান্তি ও সৌহার্দ্যপূর্ণ অবস্থানে বিশ্বাসী প্রতিরক্ষা শিল্পে দেশ দুটির উল্লেখযোগ্য উন্নতি হয়েছে সেনা নৌ ও বিমান বাহিনীও যথেষ্ট শক্তিশালী হালকা অস্ত্রশস্ত্র ও নৌযান তৈরি করে থাকে তবে ভারী অস্ত্রশস্ত্র বিশেষ করে যুদ্ধ বিমান ক্ষেপণাস্ত্র ও যুদ্ধজাহাজ বাইরের দেশ থেকে সংগ্রহ করে থাকে এক কথায় সামরিক বিচারে উভয় দেশকে মাঝারি শক্তি হিসেবে বলা যায়